পর্যাপ্ত পরিমাণ পণ্য মজুত থাকায় আগামী রমজানে ভোজ্য তেল, চিনি, ছোলাসহ নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে সচিবালয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর একথা জানান তিনি। বাণিজ্যমন্ত্রী জানান, রমজান উপলক্ষে পর্যাপ্ত পরিমাণ পণ্য আমদানি করা হয়েছে, ফলে বাজার পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির কোনো সুযোগ নেই। এ সময় আগামী 15 মে থেকে সারা দেশে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি শুরু হবে এবং রাজধানীতে 33টি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি করা হবে বলেও জানান তোফায়েল আহমেদ। মানুষের পাশে দাঁড়াবো এবং রোজার মাস শুধু না, সারা বছরেই আমরা ভোক্তাদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করবো।